দর্শক ডেমরার আমুলিয়া এলাকায় আছেন সহকর্মী বুলবুল রাজা ঢাকা নিম্নাঞ্চলের বন্যার বিষয়ে জানতে চলে যাচ্ছি তার কাছে বুলবুল নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর আপনি এর আগের ঘন্টায় আমাকে জানিয়েছেন এখনো জানতে চাই কি অবস্থা সেখানে আমি একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর দাঁড়িয়ে আছি এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত এই সাঁকোটি দিয়ে মূল যে সড়ক রয়েছে সেই সড়কে যেতে হয় এবং মূল সড়কে যাওয়ার পরে তাদেরকে আরেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় কারণ মূল সড়ক যেটি রয়েছে সেই সড়কটিও পানিতে তলিয়ে গেছে এখানকার শত শত পরিবার বসবাস করে শুধুমাত্র এই যে বাসের নর্বরে সাঁকোটি রয়েছে এই সাঁকোটি দিয়ে তারা কিন্তু গত তারা বলছেন কোনো কোন পরিবার এক মাস কোনো কোনো পরিবার দুই মাস কোনো পরিবার বিশ থেকে পঁচিশ দিন কেউ দশ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন এর আগেও আপনাকে জানিয়েছিলাম যে গতকাল ঈদের দিন ছিল ঈদ ঈদের যে আনন্দ সেটি কিন্তু তাদের অনেক আগেই প্রস্তুতি ছিল যে এবারের যে ঈদ সেটি তাদের আসলে এই আনন্দ থাকবেই না কারণ এই পানি কিন্তু অনেক দিন ধরেই তারা পানিবন্ধী অবস্থায় দিন যাপন করছেন আমরা অনেকের সাথে কথা বলেছিলাম তারা কিভাবে আসলে ঝুঁকি নিয়ে এই সাঁকোটি পার হয়ে প্রতিনিয়ত তারা এই যাতায়াত করছেন এই যে একটি পরিবার এই বাসার যে সামনে আমি দাঁড়িয়ে আছি তারা অনেক দিন ধরেই আসলে পানিবন্দি না অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন একে তো করোনার প্রভাব তার উপর বন্যার প্রভাব সব মিলিয়ে কতটা কঠিন পরিস্থিতিতে তারা দিন যাপন করছেন একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই একটু যদি বলতেন আপনারা কতদিন এই অবস্থায় রয়েছেন এই যে ঝুঁকিপূর্ণ যে সাকুটি রয়েছে বাসের সাকুটি এটি দিয়ে আপনাদের প্রতিদিন যাতায়াত করতে হয় কি অবস্থায় রয়েছে হ্যাঁ আমাদের নিত্যদিনের দিনের যাতায়াত আপনারা এই সাকুটার উপরে দিয়েই করতে হয় অনেক আতঙ্কের মধ্যে তো আমরা আসি এটা বটে ঈদের আপনার যে একটা ইমেজ আমাদের ভিতরে ছিল এখনো আছে ঈদ তো আমাদের জন্য একটা আপনার খুব আনন্দের দিন মনের ভিতরে আনন্দ আছে কিন্তু উপায় নাই এই পরিস্থিতিতে আমরা যে অবস্থায় আছি শুধু আমরা না আপনি ভিতরে যাবেন ভিতরে গেলেও আপনি একই পরিস্থিতি দেখতে পারবেন এর মধ্যে আপনার এলাকার প্রতিনিধি যারা আছে এরা তো আমাদের মনে করেন কোনো খোঁজখবর বা ভালো মন্দ কোনো কিছু যে একটা জানার বিষয় আছে এই পর্যন্ত কেউ আসেন জানার জন্য তো এর মধ্যে আপনার সর্বপ্রথম আমাদের পানিটা খুব সমস্যা হচ্ছে জি আপনার কাছ থেকে আপনি একটু জানতে চাই পানিবাহিত কোনো রোগ রোগের ভুগছেন কিনা আপনারা হ্যাঁ এই যে আমার মোটরে এই জলাবদ্ধতার কারণে আমার মোটরের লাইনে নোংরা পানি উঠতেছে এবার ঈদের দিন থেকে আমি অসুস্থ আমার ভূমি পায়খানা মানে আমি খুব সিরিয়াস অবস্থা আজকে আমি একটু সুস্থ আছি উঠতে পারছি বিছানা থেকে কালকে রাত পর্যন্ত আমি সারা বিছানা আর পানি আমি কালকে থেকে কিনে খাইতেছি পানি খাইতে পারতেছি না লাইনের পানি দূষিত হয়ে গেছে আমার মোটরের নোংরা পানি উঠতেছে এই জলাবদ্ধতার কারণে আমার শুধু নিখোষ একটাই এলাকার কাউন্সিলর সাহেবের কাছে যে উনি যেন এই জলাবদ্ধতা কীভাবে একটা ব্যবস্থা করা যায় আমার মতো অনেক অনেক লোক এখানে বন্দি হয়ে আছে সবাই একই কষ্ট করতেছে এই পানির মাধ্যমে মহামারী ডায়রিয়া কলেরা এই ধরনের রোগ ছড়াতে পারে এবং স্টার্টিং আমি হয়ে গেছি অলরেডি ঈদের দিন থেকে কিন্তু এখন আজকে আল্লাহরমতো সুস্থ আছি আমার সেটাই এটা যেন একটা পরিবেশ উন্নয়নের ব্যবস্থা করা হয় যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাবধানে থাকবেন ইসরাত আপনি শুনছিলেন আসলে এই যে পানিবন্দী মানুষের কতটা কষ্টে তারা দিন যাপন করছেন সেটি জানাচ্ছিলেন এর পরের বুলেটিনে আমরা চেষ্টা করব এর চেয়েও কঠিন পরিস্থিতি অর্থাৎ যাদের ঘরের ভেতরে কোমর সমান পানি তারা কষ্টে আছেন তাদের যে চিত্র দুর্দশা সেটি তুলে ধরার জন্য ইশরাত ঢাকা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী বুলবুল রেজা